শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার প্রকাশনগর এলাকায় সোমবার সকালে উদ্ধার হলো প্রচুর হাড়গোড়। একটি বাড়ির পাশে পড়েছিল ওই হাড়গুলি, পাশাপাশি উদ্ধার হয়েছে মাথার খুলি ও কঙ্কাল। ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে হাড়, কঙ্কাল, মাথার খুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ওই মাথার খুলি এবং হাড়গুলি। কিভাবে ওই এলাকায় হাড়, মাথার খুলি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মোট ২৪টি হাড় উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আমি